আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নতুন রেসিপি নিয়ে আছি, মুরগি মাংস আলু দিয়ে ঝোল বানাবো। কিভাবে বানায় দেখতে থাকেন। চুলোতে আগুন ধরে নিয়ে নিছি, এখন তেল দিয়ে দিব। কড়াইয়াত কড়াইয়া গরম হয়ে গেছে, সরষের তেল, দুটো তেজপাতা নিয়ে নিছি, এখন সিরি দিয়ে দিব, নাড়ি দিব। আলুগুলো কেটে ধুয়ে নিয়ে নিয়েছি, এখন ফ্রাই করে নিব। ভালো করে নাড়ে চড়ে নিয়ে ফ্রাই করে নিয়ে নেব। আলু ফ্রাই করা হয়ে গেছে, এখন তুলে নিয়ে নেব। তোলা হয়ে গেছে, এখন এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি ভালো করে লাল করে নিয়ে নেব, নাড়ি নাড়ি। পেঁয়াজ কুচি লাল হয়ে গেছে, এখন মাংস দিয়ে দেব। হলদি গুঁড়ো দিয়ে দেব, লবণ দিয়ে দেব, ভালো করে নাড়ি করে দিয়ে দেব। মাংস নাড়ি চড়ে নিয়ে নিচ্ছে, এখন আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব, গুঁড়ো লঙ্কা দিয়ে দিব, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ভালো নাড়ি চড়ে দিয়ে দিব। চড়ে নিয়ে নিছি, এখন পানি দিয়ে দিব, গরম মশলা গুঁড়ো দিয়ে দিব, নাড়ি চড়ে ঢাকি দিয়ে দিব। চুলে তো এভাবে জাল দিয়ে রান্না করলে খুব সুস্বাদু হয়। রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিয়ে নেবো।